আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় পুটিং বা ফিলিং করা দাঁতে কখন ও কেন ব্যথা হয় এবং ব্যথা হলে করণীয় সম্পর্কে। তো ভিউয়ার্স, আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, অনেকের দাঁতেই অনেক আগে থেকেই ফিলিং করা থাকে, কিন্তু হঠাৎই দেখা যায় সেই ফিলিং করা দাঁতে ব্যথা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে দাঁতে ফিলিং করিয়েছেন 24 ঘন্টা বা 48 ঘন্টা বা 2-3 দিনের মধ্যে সে দাঁতে ব্যথা অনুভব হচ্ছে। তো এমনটি কেন হয় এবং এক্ষেত্রে করণীয় সম্পর্কেই মূল ভিডিওটি। ভিউয়ার্স, দাঁতে গর্ত হলেই ফিলিং করা যায় না। আবার দাঁতে গর্ত হলেই আমরা ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করে থাকি, কিন্তু তার একটা পর্যায় রয়েছে, তার একটা লেয়ার রয়েছে, একটা স্টেজ রয়েছে। ভিউয়ার্স, দাঁতের ক্যাভিটি যদি অনেক বড় হয়ে থাকে আর সেই ক্যাভিটি যদি দাঁতের ভিতরে থাকা পাল্প পর্যন্ত পৌঁছে যায়, তাহলে ফিলিং করলে যন্ত্রণা বেড়ে যায়, দাঁতে ব্যথা হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে দাঁতে ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হয়েছে, ফিলিং করার নিয়ম হলো যতটুকু অংশ ডেন্টাল ক্যারিজ বা পোকা লাগা সমস্যা থাকে, ঠিক ততটুকু অংশ মেশিন দ্বারা কাটিং করে পরিষ্কার করে সেখানে ফিলিং করা হয়। যদি কোনো কারণে, এখানে যে ডেন্টাল ক্যারিজটি আপনারা দেখতে পাচ্ছেন, যদি কোনো কারণে এই ডেন্টাল ক্যারিজটি নিচে থেকে যায় আর উপর থেকে গর্ত সমান করে ফিলিং করে দেওয়া হলো, সেক্ষেত্রে ফিলিং করা বৃথা। অর্থাৎ ডেন্টাল ক্যারিজ যদি দাঁতের নিচে থেকে যায়, উপর থেকে ফিলিং করে দেওয়া হলেও যদিও প্রাথমিক অবস্থায় ব্যথা থাকে না, কিন্তু কিছুদিন বাদে সে দাঁতে ব্যথা হয়। কারণ রোগটি দাঁতের নিচে থেকে যায়, তার কারণে উপর থেকে ফিলিং করে দিলেও কোনো সমাধান হয় না, বরং ধীরে ধীরে তা দাঁতের ভিতরের পাল্পে যেয়ে ইনফেকশন তৈরি করে এবং ব্যথা এবং যন্ত্রণা সৃষ্টি করে। তাই ভিউয়ার্স, যখন দাঁতে ফিলিং করা হবে তার আগে একটা এক্সরে করে দেখে নেওয়া উচিত যে ডেন্টাল ক্যারিজটি কতটুকু পর্যন্ত দাঁতের গভীরে ঢুকছে। কিছু কিছু ক্ষেত্রে এমনও দেখা যায় যে ডেন্টাল ক্যারিজ যে পর্যন্ত পৌঁছে গেছে সেইখান থেকে রিমুভ করা সম্ভব হয় না, সেক্ষেত্রে সে দাঁতে রুট ক্যানাল ট্রিটমেন্ট করতেই হয়। ভিউয়ার্স, এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি মূলত দাঁতে কিছুটা গর্ত হয়েছিল আর সেই গর্তে ফিলিং করা হয়েছে। মূলত এখানে যে পজিশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দাঁতের সেকেন্ড লেয়ার ডেন্টিনের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। এমন অবস্থায় ফিলিং করলে কখনো ব্যথা হয় না। আবার ফিলিং করা দাঁতে ব্যথা হওয়ার অন্যতম কারণ হলো, এখানে দেখুন যে বেশ বড় একটা ক্যাভিটি হয়েছিল, যদি কোনো কারণে এই ফিলিংটি অধিক শক্ত চাপে দাঁতের মধ্যে ঢুকে যায় বা ডেবে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার সেই দাঁতে ব্যথা অনুভব হয়ে থাকে। ভিউয়ার্স, যদি ফিলিং করা দাঁতে কোনো ধরনের ব্যথা অনুভব করে থাকেন, তাহলে মনে করতে পারেন যে সেটি পাল্পের খুবই সন্নিকটে রয়েছে, খুবই কাছাকাছি রয়েছে, আর তার জন্য আপনার চাপ দিলে ব্যথা অনুভব হচ্ছে। আর যদি দেখা যায় যে চাপ প্রয়োগের ফলে ফিলিংটি অতিরিক্ত পরিমাণে দাঁতের ভিতরে ঢুকে গেছে, তাহলে আপনার প্রচণ্ড যন্ত্রণা হবে দাঁতে। আর এই অবস্থায় সে দাঁতটিকে যদি না ফেলে দিয়ে রাখতে চান, তাহলে আপনাকে রুট ক্যানাল ট্রিটমেন্ট করিয়ে সে দাঁতটি রাখতে হবে। তো ভিউয়ার্স, মূলত গর্ত হলেই কিন্তু তাতে ফিলিং করা যায় না, গর্তের একটা পরিমাণ রয়েছে, এবং ফিলিং করার আগে যে ডেন্টাল ক্যারিজটি রয়েছে, এই ডেন্টাল ক্যারিজটি যদি পুরোপুরিভাবে রিমুভ করা সম্ভব হয়, তাহলে আর আপনার ভবিষ্যতে সে দাঁতে ব্যথা হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। আর যদি ডেন্টাল ক্যারিজ নিচে রেখে উপর থেকে ফিলিং করে দেওয়া হয়, তাহলে কোনো লাভ নাই, কারণ ডেন্টাল ক্যারিজটি নিচে থাকার কারণে ধীরে ধীরে তা নিচের দিকে যেতে থাকবে এবং যখন দাঁতের পাল্পে গিয়ে পৌঁছাবে তখনই যন্ত্রণা হবে, ব্যথা হবে। তো ফিলিং করা দাঁতে যদি কখনো ব্যথা হয় বা যন্ত্রণা হয়, অথবা ফিলিং করে আসছেন 2-3 দিন হচ্ছে, সেই দাঁতে যদি ব্যথা হয়, তাহলে মনে করবেন যে সে দাঁতটি আপনার ফিলিং করার মতো অবস্থায় নাই, সেটি রুট ক্যানাল ট্রিটমেন্ট করে ক্যাপ করে নেওয়াটাই ভালো। তো ভিউয়ার্স, ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।